ইসলাম সমস্ত বুদ্ধি প্রকাশিত হয়ে যায়। কোথায় আছে? কিতাবে আছে। ভগবান বলছেন, যদামি বুদ্ধি ইয়াগম, আমি সেই ব্যক্তির হৃদয়ে মাঝে বুদ্ধি প্রদান করে থাকি। কিভাবে বুদ্ধি দান করো তুমি প্রভু? ভগবান বলছেন, যুক্তব্য মানাম পদ পরায়ণ, কেউ যদি আমার সঙ্গে কারে মনোবাক্যে যুক্ত হয়, আমি নিজেই তার হৃদয়ে মাঝে বুদ্ধি উদ্ভাসিত করে দেই, আমি নিজেই তার হৃদয়ে মাঝে জ্ঞান প্রদান করে দেই। কিচ্ছু লাভ হবে না যদি ভগবানের সঙ্গে সম্পর্ক না থাকে, কিছু লাভ হবে না। মরার সঙ্গে সঙ্গে সমস্ত জ্ঞান নষ্ট হয়ে যাবে, বৃদ্ধ হয়ে গেলে স্মরণ শক্তি চলন শক্তি কমে যাবে। যে ম্যাথমেটিক্স এর টিচার আমার নিজে দেখা, রাস্তায় হেঁটে হেঁটে ঐকিক নিয়ম করতেন আমার পরিচিত একজন, আর তার শেষ বয়সে কি গতি হলো নিজের চোখে দেখা। কিচ্ছু লাভ হবে না, কারণ জান ওয়ান্স আপন এ টাইম সব নষ্ট হয়ে যাবে। কিন্তু কেউ যদি ভগবানের সঙ্গে সম্পর্ক রাখে, এই জ্ঞান যদি সে পূর্ণরূপে লক্ষ্যে পৌঁছাতে না পারে, ভগবান কিন্তু জাগতিক জ্ঞান নষ্ট হয়ে যাবে। যেমন মনে করুন, আমরা এই বয়সে ভক্তি জাগরণ করি, প্রসাদ পাই, গীতা অনুযায়ী ভগবানের জন্য কিছু করে এসেছি, না করলে বয়স থেকে আমরা শুরু করতে পারতাম। আপনার অবস্থাটা কি হবে? কারণ ভগবান বলছেন, নবমধু সংসার বড় ওই ধর্ম পালনে যাদের শ্রদ্ধা, হে অর্জুন তাদের কি গতি হবে? তুমি আমাকে বাধা দেবে, সমালোচনা করবে, তাদের কি হবে? ভগবান বললেন, অশ্রদ্ধা যে সকল ব্যক্তিদের শ্রদ্ধা নাই, ধর্মস্ব, ধর্মস্ব মানে ধর্মে, অশ্ব, অশ্ব মানে এই এই ধর্ম পালনে যাদের শ্রদ্ধা নাই। কি সুন্দর কথা! পরন্তপ অর্জুনের একটা নাম, পরন্তপ। ভগবান বলছেন, অপ্রাপ্য মাম নিবর্তন্তে, অপ্রাপ্য কথাটার অর্থ হচ্ছে না পেয়ে, অপ্রাপ্য মাম, মাম মানে আমাকে। ভগবান বলছেন, তারা কখনো আমাকে পাবে না, অপ্রাপ্য মাম মানে আমাকে পাবে না। তারপর বলেন, নিবর্তন্তে, দ্যাট মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট স্পেল। নিবর্তন্তে মানে কি? নিবর্তন্তে কথাটার অর্থ হচ্ছে তারা আবার ফিরে আসবে। কোথায় ফিরে আসবে? গোবিন্দ এরপরের শ্লোকে বলছেন, মৃত্যু সংসার বর্তনি, এই সংসার নামক অন্ধকূপে জন্ম মৃত্যুর চক্রাকারে ওই বিষ্ঠাকূপ, মানে এই যে পেটের ভেতর, এখানে আমরা ছিলাম, সবাই ছিলাম, এটা বিষ্ঠা, মন মূত্রের বান্দার অন্ধকার, মা যা খেয়েছে আমি খেয়েছি, যে চেতনায় মা ছিলেন আমি এই চেতনায় ছিলাম। ভগবান বলছেন, আমাকে না পেয়ে ওই সকল ব্যক্তিরা, আমার আইন যেহেতু পালন করছে না, ওই সকল ব্যক্তিরা
তারপর কৈশোর, এখন যৌবন, আর কদিন পর কি সর্বাণী কর্মাণী মহি সন্ন্যাস মত পরম,
সমহম সমর্দতা মৃত্যু সংসার সাগরা বাবা মি নচিরাত পারত মইয়া বেশি সোচে দোষাম হে পারত যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে জগতে যা কর্ম ভগবানকে সমর্পণ করে এই কাপড় জগতে নিয়ে আসি নাই মা লজ্জা নিবারণে ওই যে ছেলে মেয়ে নাতি পন্থি খন্তি বলছ এগুলো কিচ্ছু কি নিয়ে আসি নাই বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স কিচ্ছু সব এখানে পেয়েছি ভগবান কৃপা করে দিয়েছে যাবো যেদিন কিছু নিয়ে যাওয়া যাবে কিচ্ছু যত কর্ম করছি ভগবান বলছেন কর্ম নিয়ে অধিকারতে ভগবান বলছেন ভালো পড়াশোনা করলে আমি তোমাকে ফল দান করবো প্রতি সমর্পণ করে করতে হবে শাড়ি কিনেছ ওই শাড়িটা আগে রাধারানীর চরণে অর্পণ করো হে রাধে নতুন শাড়ি তোমাকে দিলাম জন্মদিন আর ভগবানের জন্মদিন কোনো খবর নাই এই সময় তুমি শাস্ত্র
শাস্ত্রে সত্যটাই আছে, কিন্তু আমরা জানি না, আমরা মানি না। ভগবান এখানে স্পষ্ট করে বললেন, যারা সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে, নতুন গাছের কাঁঠাল এসেছে, আমি মনে করি আমার পুরীর বাড়ির নতুন গাছের কাঁঠাল হাঁটাও, কি বলছি, গাছের নতুন লেবু আইছে, আমার ফুয়াটাকে ফুসকে দাও, ও মাই মাই রে ওরে সুরধ্বনি, লেবুটা আমার ফুসকেল ফুলালে কি বাধা, নতুন গাছের লেবু। ওই চিন্তা আসলো না, নতুন গাছের কাঁঠাল আগে ভগবানকে দেই, ভগবানকে যদি দশটা কোষ দাও মন্দের বেটা কালাসালকে রাগ কর, দশটা খেয়ে নিব, ভগবানকে কাঁঠাল দিয়েছ, ভগবান প্রসাদী রূপে দশটা খুশি আমাদের জন্য রাখবেন, পরে আমরাই খাব। কিন্তু ভগবান কেমন দেখেন, আমি যে জগতে নগ্ন করে পাঠালাম, কিচ্ছু নিয়ে যায় নাই, কৃপা করে সব দিলাম,